পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি কিছু বলতে পারলে না বাবাকে? এখানেও চুপ করে থাকলে তো? আমি বেশ বুঝতে পারছি, মল্লারের অবস্থাটাও আমার মতোই হবে। তুমি যেরকম কোনোদিন আমার কথা ভাবনি, ঠিক তেমনি ভাবে রঞ্জাও মল্লারের কথা ভাবে না। বাবা অন্য মানসিকতার মানুষ, অন্যরকম চিন্তাধারা রয়েছে তার। হুট করে তো একদিনে তার চিন্তাধারা বদল করা সম্ভব নয়। তোমাদের কথায় তো মল্লার তার স্ত্রীর হয়ে কথা বলতে গিয়েছে, কি হল শেষ পর্যন্ত? বাবা সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, আর এটা যে মল্লারের কাছে কত বড় আঘাত সেটা তোমরা কেউ বুঝতে পারবে না। যেমন আমার আঘাতটা তুমি বোঝোনি, এখন ছেলেও বোঝে না। জানি না, হয়তো এভাবেই মল্লারকে এখানে থাকতে অভ্যস্ত হয়ে যেতে হবে। উনি যখন এই সমস্ত কথাগুলো বলেন, তুমি কেন কিছু বলো না বলতো? কেন তুমি কিছু বলো না? আর পণ্ডিতজির এই মানসিকভাবে ব্ল্যাকমেল করাটা আমি বার করছি। একটা ছেলে ভালো হওয়ার চেষ্টা করছে, উনি সেটা হতে দেবেন না। এই নাকি উনি নাতিদের ভালোবাসেন, আমি দেখছি। মামুনি, আমার ছেলের মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে, তুমি একবার যাও না, আমি গেলে তো রক্ষেই থাকবে না। আমি কি করে সামলাবো দিদি? রঞ্জাও কিছু বুঝবে না, দাদু কিছু বুঝবে না। এখন যদি রঞ্জাকে বলি পরীক্ষা দিতে যেতে হবে না, ও দেবে। আর দাদু ভাবে যে দাদুর করা নিয়ম কানুন আমি তোকেই করছি। আমি পণ্ডিতজির সঙ্গে কথা বলতে যাব। কাল রাতের আগে অবধি আমার বিবেক দংশন হয়নি। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।